আচ্ছা, মৃত্যুর পরেও কি কোনো জীবন আছে? আমাদের দেহ পঞ্চতত্ত্বের দ্বারা সৃষ্টি, বায়ু, জল, আকাশ, মাটি আর অগ্নি। আমাদের মৃত্যুর পরে আমাদের দেহের সেই পঞ্চতত্ত্ব মিশে যায় প্রকৃতিতে, পড়ে থাকে শুধু পার্থিব দেহটি। কিন্তু প্রশ্ন আবারও সেই একটাই, মৃত্যুর পরেও কি জীবন আছে? প্যারানর্মাল এক্সপার্টসদের মতে আমাদের জীবনের পার্থিব যাওয়া পাওয়া কিংবা হতাশা বা আকস্মিক সাফল্য কিংবা ধরুন কোনো কিছুর পাওয়ার চরম প্রত্যাশা যা মৃত্যুর পরেও থেকে যায়। কর্ম অনুযায়ী আমাদের আত্মারা পরলোকের বিভিন্ন স্তরে গিয়ে বসবাস শুরু করে, আর কেউ পায় মোক্ষপ্রাপ্তি। এরা খুব উঁচু ধরনের আত্মা হয়ে থাকে, যারা প্রচুর পুণ্যফল কামিয়েছেন তাদের জীবিতকালে এবং মায়া মোহ ত্যাগ করে ঈশ্বর সাধনায় লিপ্ত হয়েছেন। কিছু আত্মা হয় মধ্যবর্তী স্তরের, যারা স্বর্গ এবং নরকের মাঝামাঝি একটি স্থানে বাসস্থান তৈরি করে পৃথিবীর মানুষের মতোই বসবাস করতে থাকেন। বলা বাহুল্য, সেটাও একটা মায়া, তাদেরও নবজন্ম হয়। কিন্তু যাদের মুক্তিলাভ হয় না, কিংবা ধরুন যারা মৃত্যুর পরেও পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে না, তারা কোথায় যায়? তাদের জায়গা ওই একটাই, প্রেত জগৎ। তারা প্রেত রূপে তার মৃত্যু যেখানে হয়েছিল সেখানে আটকে পড়ে থাকে, বৃথা আস্ফালনে ক্রুদ্ধ দৃষ্টিতে খুঁজতে থাকে কোনো নতুন মানব শরীর, যেখানে প্রবেশ করে সে নিজের অপ্রত্যাশিত অসম্পূর্ণ চাহিদাগুলি মেটাতে পারে। কারণ দেহ ধারণ করা ছাড়া তাদের যে আর কোনো উপায় নেই। নমস্কার, আমি প্রত্যুষ, বাংলা সাহিত্যের খ্যাত অখ্যাত বিভিন্ন সাহিত্যিকের রচনা নিয়ে হাজির ইটস স্টোরি টাইম। আজ থেকে ইটস স্টোরি টাইম আপনাদের সামনে নতুন আঙ্গিকে। আজ থেকে শুরু হচ্ছে ইটস স্টোরি টাইম ক্লাসিক্স সিজন 1। আজ আপনাদের জন্য থাকছে এই সিজনের প্রথম গল্প, উদ্দীপ্ত চৌধুরী লেখা দি রাইজ অফ দি ইভিল। কলকাতার কেষ্টপুর অঞ্চলের বাসিন্দা উদ্দীপ্ত চৌধুরী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা ও ব্যায়াম চর্চা সমান তালে চলছে। লেখকের প্রথম আবির্ভাব হয় প্রতিলিপি অ্যাপে। বর্তমানে তিনি ইয়োরকোট এবং প্রতিলিপি অ্যাপের একজন নিয়মিত লেখক। আপনাদের জন্য নিজের ডেসক্রিপশন বক্সে লেখকের অ্যাকাউন্ট লিঙ্ক সম্পর্কে দেওয়া রইল, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আজকের গল্পের প্রধান চরিত্রে অভিষেক এবং জনৈক ভদ্রলোক। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ। শুরু হচ্ছে দি রাইজ অফ দি ইভিল। রাত তখন ঠিক 3টে। বলা হয় এই সময় শয়তান জেগে ওঠে। রক্ত তৃষ্ণায় ছটফট করতে থাকে সে, খুঁজতে থাকে নতুন কোনো শিকার, নতুন শরীর। কলকাতা শহরতলি তখন ভীষণ ক্লান্ত। দুই চোখ ভরে তার গভীর নিদ্রা। দক্ষিণ কলকাতার ছোট একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে অভিষেক। ফ্ল্যাটটি নেবার সময় অনেকেই তাকে বারণ করেছিল, কিন্তু তাচ্ছিল্য ভরে সে তাদের আশ্বাস দিয়েছিল যে সে ভীষণ সাহসী এবং ভূত পেতে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। ব্যাপারটা তাহলে খুলেই বলি। অভিষেক একজন অবিবাহিত যুবক। বাড়িতে তার বিধবা মা এবং বোন রয়েছে। বর্তমানে অভিষেক আইটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে সসম্মানে কর্মরত। ব্যস্ততার মাঝে শনি এবং রবিবার তার অখণ্ড অবসর। এই সময়টা সে কাটায় ভূত প্রেত চর্চার মাধ্যমে। বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে থাকে, বিভিন্ন নভেল এবং আর্টিকেলস পড়ে। সে ভীষণ একা। ইদানিং হঠাৎ হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যাচ্ছে। তার মনে হচ্ছে ঘরের ভিতর কে যেন চলে ফিরে বেড়াচ্ছে, কখনো বাথরুমের ভিতর কল খোলার শব্দ কিংবা কানের কাছে রিনরিনে হাসি। হঠাৎ করে ঘরের ভেতরের তাপমাত্রা কমে যাওয়া, কিন্তু এগুলোকে সে হ্যালুসিনেশন বলেই উড়িয়ে দিয়েছে। যথারীতি আজও ঠিক রাত 3টের সময় হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে সামনের টেবিলে রাখা ল্যাপটপ থেকে এক জোরালো আলো ঠিকরে বেরোচ্ছে। তার মনে পড়ল ঘুমের আগে তো সে ল্যাপটপটা বন্ধ করেই ঘুমিয়েছিল, তাহলে সেটা আবার অন হলো কিভাবে? ল্যাপটপে চোখ রাখতেই সে চমকে উঠল। নিজের মনে প্রশ্ন করল, এ কি, এগুলো সব কি হচ্ছে? এই ওয়েবসাইটটাই তো সে খুঁজে চলেছিল গত কয়েক মাস ধরে, কিন্তু এটা হঠাৎ কিভাবে অ্যাপিয়ার হলো? কাঁপা কাঁপা হাতে কিবোর্ডে হাত দিতেই দেখল স্ক্রিনে বড় বড় করে ওয়েবসাইটটির নাম লেখা, দি গেট অফ দি হেল। কোনো রকমে ঘাম মুছে এন্টার বাটনে চাপ দিতেই খুলে গেল একটি নতুন পেজ, যেখানে রয়েছে ভয়াবহ সব দৃশ্য, অসংখ্য ভিডিও এবং ইমেজ। একটা ভিডিও খুলতেই চোখে পড়ল কিছু মন্ত্র উচ্চারণ করে চলেছে একজন মানুষ, তার সারা শরীর ঢাকা সার্টিনের কালো পোশাকে। মন্ত্র উচ্চারণের সাথে সাথে সেই ব্যক্তিটির চারপাশ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ল। তারপর কানে আসলো তীব্র গর্জন, যেন মাটি ভুড়ে বেরিয়ে আসছে শত শত জরাজীর্ণ কঙ্কাল। রুদ্ধশ্বাসে দেখতে থাকে অভিষেক, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ হয়ে যায়। পরের ভিডিওটিতে ক্লিক করতেই সে দেখতে পায় একটি অন্ধকারাচ্ছন্ন স্থান, একটি ছেলে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। তার মুখটি দেখা যাচ্ছে না, কিন্তু বেশ অভিজাত বলেই গণ্য হলো তার। ঠিক তার পিছনে একটি ছায়া মূর্তি তাকে অনুসরণ করে চলেছে, তার পা দুটি মাটিতে ঠেকছে না, সে যেন শূন্যে উড়ে চলেছে। হাত দুটি সামনের দিকে প্রসারিত। কিছুক্ষণ পরে সেই ছেলেটি একটি ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ছেলেটা মুখ তুলতেই চমকে ওঠে অভিষেক। কি দৃশ্য সে দেখল! এ তো সে নিজে। অভিষেক নিজেকেই দেখছিল এতক্ষণ ধরে সেই ভিডিওতে। তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছিল যেন। ভিডিওটা পজ করে সে দৌড়ে ফ্রিজের সামনে গেল জল খেতে, কিন্তু ফ্রিজটা খুলতেই সে ভয় পিছিয়ে এলো দুই পা। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ফ্রিজের মধ্যে হাঁটু মুড়ে বসে রয়েছে একটি মেয়ে। ঘাটি হেলে পড়েছে সামনের দিকে, মুখ চুলে ঢাকা। অভিষেক কোনক্রমে ফ্রিজের দরজাটা বন্ধ করে ছুটে আসে তার রুমে। দরজাটা সশব্দে বন্ধ করে বিছানায় অজ্ঞান হয়ে এলিয়ে পড়ে। সকালে রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে আসতে ঘুম ভাঙল অভিষেকের। কাল রাতের সেই অনন্ত বিভীষিকার আর চিহ্ন মাত্র নেই। ঘুম থেকে উঠেই সবার আগে চোখ পড়ে তার ল্যাপটপের দিকে। সেটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আশ্চর্য তো, নিজের মনেই বলে ওঠে সে। সব কিছু একটা দুঃস্বপ্নের মতো মনে করে সে তার প্রাতকৃত্য সেরে বাজারের ব্যাগটি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ও মশাই, বলি শুনছেন? বাজার যাওয়ার পথে হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনে অভিষেক থমকে দাঁড়ায়। পিছন ফিরে দেখে তার ফ্ল্যাটের ঠিক সামনের বাড়িটির ভদ্রলোক তার দিকে ফনফন করে এগিয়ে আসছে। কি ব্যাপার? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। বলি, রাতে কি আপনার ঠিক মতো ঘুম হয় না? ভদ্রলোকটি বলে, কেন বলুন তো? অভিষেক বলে ওঠে, সারা রাত আপনার ঘর থেকে যে আওয়াজ ভেসে আসে, লাইট অফ অন হতে থাকে। আমার বেডরুমটি আবার আপনার ফ্ল্যাটের একদম সামনাসামনি কিনা, তাই আর কি জিজ্ঞেস করছিলাম, বলে ওঠেন সেই ভদ্রলোকটি। কিন্তু আমি তো সারা রাতই ঘুমাই, তাহলে লাইট অন অফ হয় কি করে? শুধু কদিন ধরে মাঝরাতে একটু ঘুমটা ভেঙে যাচ্ছে, এই যা। তবে কাল রাতে যা হলো সেটার মনের ভুল বলে উড়িয়ে দিতে পারছি গো, উত্তেজিত কণ্ঠে বলে ওঠে অভিষেক। ঠিক কি কি হচ্ছে একটু বলুন তো? ভদ্রলোকটি আবারও প্রশ্ন করেন তাকে। উত্তরে অভিষেক কাল রাতে ঠিক কি কি ঘটেছিল সবটুকুই বিস্তারিত বলল। সব শুনে ভদ্রলোকটি বললেন, দাদা, আপনাকে তো প্রথমেই মানা করেছিলাম ফ্ল্যাটটি ভাড়া না নিতে, কারণ ওটি অভিশপ্ত। এক কাজ করুন, সামনের দোকানটায় চলুন, চা খেতে খেতে কথা হবে। দুজনে একটি চায়ের দোকানে ঢুকল। দুটি চা এবং ডিম টোস্ট অর্ডার দিয়ে বসে পড়ল কাঠের বেঞ্চটা। এবার ভদ্রলোক শুরু করলেন তার কাহিনীটি। আজ থেকে ঠিক 7 বছর আগে আপনি যে ফ্ল্যাটটিতে থাকছেন, ঠিক সেখানে থাকতেন এক দম্পতি এবং তাদের সন্তান, তাদের একমাত্র মেয়ে। আপনি লক্ষ্য করে থাকবেন, আপনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্লোরটিতে একটিও জনমান নেই। কারণটা পরে বলছি, আগে আমার কাহিনীটা বলি। গৃহস্বামী ছিলেন বেজায় বদরাগী এবং মাতাল। একটি সেলস কোম্পানিতে কাজ করতেন তিনি, কিন্তু তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী, লোভ ছিল তার। একদিন কোম্পানিতে বড় সড় রকমের ঘোটালাতে তিনি জড়িয়ে পড়েন। কোম্পানির তহবিল থেকে প্রচুর টাকা নয়ছয় করেন, ফলে তার চাকরি যায়। এরপরে তিনি হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। বিভিন্ন বই এবং প্রবন্ধ পড়ে তার ধারণা হয় যে শয়তানকে খুশি করতে পারলেই সে পাবে অমরত্ব, সাথে প্রচুর বিষয় সম্পত্তি এবং ঐশ্বর্যের মালিক। যথারীতি তিনি শুরু করেন প্রেত সাধনা, পরলোকের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষমও হন। একদিন তিনি বাড়িতে একটি ছোট মূর্তি নিয়ে আসেন। মূর্তিটির বিশেষত্ব ছিল যে তার মুখটি ছিল ছাগলের এবং শরীরটা মানুষের। তিনি সেই মূর্তিটি ভক্তি ভরে পুজো করতে শুরু করেন। আমরা সবাই দেখতে পেতাম যে রাতে তার ঘর থেকে ভেসে আসত চাপা গুঞ্জন এবং ভয়ঙ্কর আর্তনাদ, যেন কবর থেকে বেরিয়ে এসেছে স্বয়ং শয়তান তার অনুচরদের সঙ্গে করে। আস্তে আস্তে তার বৈষয়িক অবস্থার উন্নতি ঘটে। শেয়ার বাজারে ইনভেস্ট করে লাখো লাখো টাকা উপার্জন করতে থাকে। রেসের মাঠেও তাকে প্রায় দেখা যেত। কিন্তু শয়তান যখন কিছু দেয় তার দ্বিগুণ ছিনিয়ে নেয়। সে বলি চায়, এবং এক রাতে সে তার নিজের হাতে স্ত্রী এবং কন্যাকে হত্যা করে। কদিন ধরে তাদের ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকায় আমরা পুলিশে খবর দিই। সে ভদ্রলোক কিন্তু তার ফ্ল্যাট ছেড়ে কোথাও যান, তিনি ওখানেই ছিলেন। যথারীতি পুলিশ আসে। প্রথমে তার ফ্রিজ থেকে কন্যা সন্তানটি লাশ উদ্ধার করে এবং পরে বাথরুম থেকে তার স্ত্রীর দেহটি পান। দুজনকেই হাতের শিরা কেটে খুন করা হয়েছিল। বিচারে তার ফাঁসি কার্যকর হয়নি, কারণ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মেন্টাল অ্যাসাইলাম। ঠিক তারপর থেকেই ঘটতে থাকে ঘটনাগুলি। রাত হলেই ঘর থেকে ভেসে আসত কান্নার শব্দ, কখনো তীব্র আর্তনাদ। আর একদিন এটুকু বলে চুপ করে গেলেন ভদ্রলোক। কি হলো বলুন? থামলেন কেন? উত্তেজিত কণ্ঠে বলে উঠল অভিষেক। ওই ফ্লোরের বাসিন্দা একে অপরকে খেতে শুরু করল, বললেন ভদ্রলোকটি। তার মানে? প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল অভিষেক। মানেটা আজও আমার কাছে স্পষ্ট না মিস্টার। এক রাতে দেখা গেল ওই ফ্লোর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমরা সেখানে গিয়ে দেখি ওই ফ্লোরের সমস্ত বাসিন্দা একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে কি দৃশ্য মশাই! কারণ গলার নলি কাটা, কারণ পেট থেকে বেরিয়ে এসেছে নাড়ি ঘুড়ি, চারিদিকে হিংস্র গর্জন, প্রত্যেকের চোখের মনি সাদা, সারা গা হাত পা দিয়ে শিরা ঠেলে বেরিয়ে এসেছে। আমরা দ্রুত পালিয়ে এসে থানায় খবর দিই। পুলিশ যখন আসলো তখন সব শেষ। অন্তত ৪৫০-এর শবদেহ পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে। আমার মনে হয় সবার মধ্যে ভর করেছিল কোনো বিষাদ। এই নিয়ে অনেক লেখালেখিও হয়ে কাগজে, কিন্তু কোনো সুরাহা হয়। ডাক্তাররা এটাকে কোনো এক মানসিক রোগের নাম দিয়ে কেস ক্লোজ করে দেয়। তারপর থেকে আবাসনের এই ফ্লোরটিতে আজও কোনো লোক বসবাস করে। এতক্ষণে চা এসে পড়েছে। দুজনে চা পান করে চলে যায় নিজেদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সকাল কাটিয়ে সন্ধে নেমে রাত্রি হলো ঘন কালো। অভিষেকের চোখে আজ ঘুম নেই। সে ভূত প্রেত নিয়ে গবেষণা করে শুধু এইটা দেখার জন্য, বা বলা যায় প্রমাণ করার জন্য, যে ভূত প্রেত বলে আদৌ কোনো কিছুর অস্তিত্ব হয় না। কিন্তু এতদিন ধরে তার সাথে যা যা ঘটে চলেছে সেটার কি ব্যাখ্যা দেবে সে? ঘড়ির দিকে চেয়ে দেখল রাত প্রায় ৩টে। আজও কি হয় কে জানে। ঠিক তক্ষুনি শুনতে পেল খিলখিল করে হাসির শব্দ। ধড়মড় করে উঠে বসল সে। হঠাৎ কালকের মতোই ল্যাপটপটা অন হয়ে গেল। দেখা গেল সে ওয়েবসাইটটি। এন্টারে ক্লিক করতেই ভেসে উঠল নতুন একটি ভিডিও। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, এই রাত তোমার আমার। কাঁপা কাঁপা হাতে সেটি ওপেন করতেই ভয়ে দুই পা পিছিয়ে এলো সে। এ কি দেখছে সে? এ তো তারই ফ্ল্যাট। এই তো সে ল্যাপটপের সামনে বসে আছে তারই বেডে। কিন্তু তার চারপাশে এগুলোকে কয়েকটি ছায়া মূর্তি তাকে ঘিরে ধরে নেচে চলেছে যেন। কিন্তু বাস্তবে তো এমন কিছুই হচ্ছে না তার সাথে। তাহলে ভিডিওটিতে এমন দেখাচ্ছে কেন? কোনো পশু বলি দেবার আগে যেমন করে আগে পুজো করা হয়, ঠিক তেমনি ভাবে তাকে ঘিরে ধরে কোনো কিছুর পুজো করা হচ্ছে যেন। সে আরো ঝুঁকে এলো ল্যাপটপের সামনে। ছায়া মূর্তিগুলি এবার যেন মনে হলো তার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। হঠাৎ ল্যাপটপের মধ্যে থেকে একটা সাদা হাত বেরিয়ে এসে তার গলাটা চেপে ধরল। সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। লাঠি মেরে সে ফেলে দিল ল্যাপটপটি আর দৌড়ে পালিয়ে গেল দরজার সামনে। কিন্তু এ কি? কোথায় দরজা? সেখানে তো নীড়ের দেওয়াল ছাড়া কিচ্ছু নেই। বৃথা আস্ফালনে সে সেই নীড়ের দেওয়ালে ঘুষি মারতে লাগলো প্রবল আক্রোশে। সে ছুটে গেল ব্যালকনিতে। ওই তো দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডকে। সে তাকে চিৎকার করে ডাকতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হঠাৎ ঘর থেকে নাকে আসলো তীব্র পচা দুর্গন্ধ, যেন কোনো বাসি মৃতদেহ উঠে এসেছে কবর থেকে। সে ধরধর করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখল ল্যাপটপটি যথাস্থানে বিরাজমান এবং সেখান থেকে বেরিয়ে আসছে তীব্র চোখ ধাঁধানো আলো। সেই আলোর পথ ধরে একে একে বেরিয়ে আসছে কিছু ছায়া মূর্তি। সে এক পা করে পিছিয়ে আসতে লাগলো ব্যালকনির দিকে। আর একটু এগোলেই নিশ্চিত মৃত্যু। ছায়ামূর্তির সংখ্যা এক এক করে বাড়তে শুরু করল। এবার তারা ধারণ করল স্বমূর্তি। যেন অনেক লাশ একসাথে উঠে এসেছে নরকের দুনিয়া থেকে। তারা তাদের দুই হাত প্রসারিত করে এগিয়ে আসে তারই দিকে। তাদের মুখ থেকে বেরিয়ে আসছে তীব্র যান্ত্রিক গর্জন। তারা এগিয়ে এলো কাছে, আরো কাছে, আরো কাছে। অভিষেক স্পষ্ট অনুভব করলো মৃত্যুর সম্মুখে। তার মনে পড়তে লাগলো তার মায়ের কথা, বোনের কথা। তার দুই চোখ বেয়ে নেমে এলো ফোঁটা ফোঁটা জলের ধারা। হাতগুলি তাকে ধরে টেনে হিচড়ে ঘরে আনতে লাগলো। ল্যাপটপ থেকে বেরিয়ে আসছে তখনও তীব্র চোখ ধাঁধানো আলো। এবার এক এক করে তারা সেই আলোয় মিলিয়ে যেতে শুরু করল। পরিশেষে অভিষেকও মিলিয়ে গেল সেই আলো। সেই ঘরে কারো যে বাস ছিল তার কোনো চিহ্নই রইল না। পরের দিন গোয়ালার দুধ দিতে এসে বারবার বেল বাজিয়েও কাউকে না পেয়ে প্রতিবেশীকে খবর দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে অভিষেকের কোনো অস্তিত্বই দেখতে পায় না, অথচ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপরে মিসিং ডায়েরি করা হয়, কিন্তু তাতেও কোনো ফল হয় না। শয়তান আবারও একজনের বলি নিল। অভিষেকের অন্তর্ধান রহস্য রয়ে গেল বন্ধ ল্যাপটপে। আজও যদি কেউ ওয়েবসাইটটি খুলতে চান তাহলে রাত 3টের সময় দেখতে পারেন। সেখানে হয়তো পেতে পারেন অভিষেককে, তার ওই দিনের সমস্ত ঘটনার ভিডিওটি। তবে আমি বলবো ভূত প্রেত নিয়ে চর্চা না করাই ভালো। তাতে ইভিল স্পিরিট আপনার দিকে আকর্ষিত হতে পারে। তাতে হয়তো আপনিও বন্দী হয়ে যেতে পারেন নরকের অন্ধকারময় দুনিয়াতে। যুগ যুগ ধরে বন্দী হয়ে থাকবেন শয়তানের মধ্যে, মুক্তি পাবেন না। আজও সেই ফ্ল্যাট বাড়িতে রাতে আলো জ্বলে। আজও শোনা যায় হাসির শব্দ কিংবা কারোর তীব্র আর্তনাদ। আজও শয়তান খুঁজে চলেছে তার শিকার, আরও একটা বলি, আরও একটি নতুন শরীর। এতক্ষণ শুনছিলেন উদ্দীপ্ত চৌধুরীর লেখা দি রাইজ অব দি ইভিল। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি প্রত্যুষ। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রোহন। নির্দেশনা ও পর্ব পরিচালনায় টিম ইটস স্টোরি টাইম। আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। শেষ হল ইটস স্টোরি টাইম ক্লাসিক্স সিজন 1-এর প্রথম গল্প দি রাইজ অব দি ইভিল। খুব শীঘ্রই আপনাদের সামনে এই সিজনের আরেকটি গা ছমছমে গল্প নিয়ে হাজির হবে ইটস স্টোরি টাইম। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।